हेलो एवरीवन, आज के आमी आपनार माझे शेयर करब बक्सिंग एर स्टैंस पोजिशन बा बक्सिंग एर गार्ड किभाबे निते हय, एकजन बक्सार किभाबे गार्ड निबे। साधारणत बक्सिंग एर स्टैंस पोजिशन होच्छे दुई प्रकार, एकटा होच्छे साउथ पा, एकटा होच्छे अर्थोडक्स। आज के आमी आपनार साथे प्रथमे साउथ पा सम्बन्धे बोलबो ना, अर्थोडक्स सम्बन्धे बोलबो। सो आमरा देखे नि, देरी ना करे प्रथमे आमरा दुई पाशे ब्यायाम करब, दुई कात बराबर। तारपर डान पा, সবাই দেখেন ডান পা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকাবো। তারপর ঘুরবে, দেন হচ্ছে সামনের পা হালকা বাঁকাবে, লাইক 5 ডিগ্রি। নিজের পায়ের সুবিধার মতো দুই পায়ের অবস্থান নিতে হবে, নিজের বডির সুবিধা মতো। পিছনের পায়ের গোলারি একটু উঁচু থাকবে, হালকা। ডান পায়ে দুইটাই হাঁটু ভাঁজ থাকবে, লক্ষ্য দৃষ্টি সামনে রাখতে হবে। আমি দেখা দিচ্ছি, আরেকবার দেখা দিচ্ছি, দুই পা দুই কাত বরাবর সোজা থাকবে, ডান পা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকাবে। আবার এটা পিছনে মোড় নেবে, সামনের পা সামনে হালকা 5 ডিগ্রি বাঁকাবে অ্যাঙ্গেল। নিজের শরীরের অবস্থান অনুযায়ী দুই পায়ের অবস্থান নেবে ব্যালেন্সের জন্য। পিছনের পায়ের গোড়ালি 1 থেকে 2 ইঞ্চি উঁচা থাকবে, দেখুন। আবার খেয়াল রাখতে হবে সামনের পা আর পিছনের পা যাতে এক লাইনের না হয়, যেমন এমন হলে ব্যালেন্স ছাড়া হারিয়ে যাবে। সো এটা খেয়াল করতে হবে, এইটা পায়ের থেকে এই পায়ের টো। তো দেখে নি, স্ট্যান্ড পজিশন হবে এরকম, দুই হাতু হালকা বাস থাকবে। সো না কোনোই ক্রিপ বক্স ছাড়া ঢাকা ঢাকা থাকবে। ডান হাত ডান চোখের সাথে যাবে, ডান হাত ডান চোখে, দুই রিপ বক্স কোনো দ্বারা আবৃত থাকবে, বাম হাত বাম চোখের সামনে থাকবে। কাত দ্বারা আপনার শোল্ডার দ্বারা আপনার চিন থাকতে হবে, লক্ষ্য দৃষ্টি সামনে থাকবে, আর স্কোয়ার থাকবে না।